নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে অষ্টমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার। নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি হাকিম আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের জর্জ কোর্ট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। পরে খান সিরামিক্সে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি ওবায়দুল হক মিলন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, রবিউল আলম সহ আরো অনেকে। এ সময় সড়ককে নিরাপদ করতে সবাইকে সচেতন হতে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নিরাপদ সড়ক চায়ের সহসভাপতি হাকিম আফতাবউদ্দিন।